মুখ্যমন্ত্রী ইমান বিলাক টেটু চেপা আজি দিছে রাইজক, কিন্তু আমার রাইজে বুঝি পোৱা নাই। অরুণোদয় দিছে, অরুণোদয় দিছে, 1250 টাকা অরুণোদয় দিছে, কিন্তু রাইজে এইটো কথা মুখ্যমন্ত্রী এনেকেই শোষণ করেছে, ফ্রি চাউল দিছে, কিন্তু অরুণোদয় 1200 টাকা দি, 1250 টাকা অরুণোদয় দি গ্যাসের সিলিন্ডারটোত 1200 টাকা করে অরুণোদয়ের পয়সা সোঁহাতে মহিলাজনীয়ে লৈছে আর বাও হাতে হাতের পা ওলাই গেছে গ্যাসের সিলিন্ডার। গতি এই হিতাধিকারী যে সৃষ্টি করেছে এই একটা কেবল কেবল একটা ধামাকা, কেবল একটা ধামাকা, মানুষক কেবল বিভ্রান্ত করার বাহিরে আন একো করা নাইকিয়া, মানুষক কনাহাহক পতান ধান দিয়ার বাহিরে এই সরকারে একো করা নাইকিয়া। এই সরকার লুটরাজ সরকার, ডকাইতর সরকার, শোষণ করেছে। আজি অরুণোদয় দিছে ঠিকই, কিন্তু অরুণোদয়ের পয়সাটোই গ্যাসের সিলিন্ডার লৈ গেল, বাকিবিলাক তো আছে। ফ্রি চাউল দিছে ঠিকই, কিন্তু ফ্রি চাউল কেইটা পোৱাৰ বিনিময়ত 100 গুণ যে, 100 গুণ যে বস্তুর দাম বঢ়াই দিছে প্রত্যেকবিধ বস্তুর আজি, গতি সেই ফ্রি চাউল পোৱা মানুহে ফ্রি চাউলৰ কোনো উপকারিতা পোৱা নাইকিয়া, বরঞ্চ ফ্রি চাউল পোৱাৰ বাবদ 100 গুণ আৰু ক্ষতিহে হৈছে। গতি এই ধরনের শোষণ করেছে এই সরকারখনে সকল রাইজক। আমি তৃণমূল কংগ্রেসে এই শোষণ সরকারের, এই শোষণ সরকারের এই অন্যায় দরিদ্র রাইজর উপর যেটু চেপা দিছে, এই টেটু চেপা আমি সরকারক বন্ধ করিবর কারণে আমি আহ্বান জানাইছো, আর রাইজক আমি গণতান্ত্রিকভাবে আমি আন্দোলনের সরকার প্রতিশ্রুতি আজি আমি রাইজক মনত পেলাই দিবলে। সরকারে কৈছিল 24 ঘণ্টা বিজুলি থাকি, 24 ঘণ্টা বিজুলি আজি এয়াই নেকি 24 ঘণ্টা বিজুলি? এপিনেদি বিজুলি মাচুল বঢ়াইছা, আনপানেদি লোডশেডিং, মানুষ গরমত আজি হাহাকার অবস্থা, লোডশেডিং আর স্মার্ট মিটারের নামত যেটু দৌরাত্ম্য করেছে, যেটু লুটরাজ চলিছে স্মার্ট মিটারের নামত। গতি জনসাধারণ কোন ক্ষেত্র সরকারের উদ্দেশ্য হচ্ছে কল্যাণকামী রাষ্ট্র, এই কল্যাণকামী রাষ্ট্র কেনেকে হল? যখন রাষ্ট্রের প্রতি খোঁজতে কেবল জনসাধারণক টেটু চেপা দিছে, কেবল জনসাধারণক চুচিছে, কেবল লুণ্ঠন করেছে প্রত্যেকটা খোঁজতে, প্রত্যেকটা বস্তুর দাম, তেলের দাম, গ্যাসের দাম, ডিজেলের দাম, বিদ্যুতের দাম, পৌর কর বৃদ্ধি সকলোতে, সম্পত্তি কর বৃদ্ধি সকলোতে, যে সেই কারণে এই সরকারক আমি ধিক্কার দিছো, রাইজক আমি ইয়ার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জনজাগরণ করবর কারণে, আন্দোলন করবর কারণে আমি আহ্বান জানাইছো। আর আমি তৃণমূল কংগ্রেসে এইবিলাকর প্রতিবাদত আমি রাজ্য জুড়ি আমি আন্দোলনের সিদ্ধান্ত লৈছো, জিলায় জিলায় এই পেট্রোল ডিজেল আর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমি আগতেও করেছিল, আকো আমি পুনর এই আন্দোলন করবর কারণে আমি সিদ্ধান্ত লৈছো। আমি ডেটটো ঠিক করা নাই, 2 দিনের ভিতরতে আমি জানাম, আপনার খবর পাব আমি।